আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022, অর্থাৎ আজকে 22/4/2022 তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে প্রথম পর্যায়ে, সেই পরীক্ষাটির 80টি MCQ এর সবগুলো উত্তর দেখব আমরা। তো দেখেন এখানে বলছে যে প্রতিটি প্রশ্নের মান 1, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, অর্থাৎ প্রত্যেকটার জন্য 1 করে আপনি পাবেন এবং যদি ভুল হয় তাহলে 0.25 করে কাটা যাবে। তো চলেন শুরু করা যাক। 1 নম্বরে, ইফ দ্য প্রাইস ইজ লো ডিমান্ড, উত্তর হবে খ, উইল ইনক্রিজ। তারপরে 2 নম্বর, 2x = 3y + 5 হলে 4x - 6y = কত, এটা হবে ক নাম্বার 10। কারণ দেখেন এখানে 2x এর সাথে আপনি 2 গুণ করবেন 3y, 3y প্লাস আছে সমান এই পাশে আনলে মাইনাস হবে, তাহলে কিন্তু এগুলোর সাথে 2 গুণ করলে আপনারা কিন্তু দেখবেন যে পরবর্তীতে এখানে যেহেতু 5, তার মানে 2 গুণ করলে এখানে হবে 10। তো এইভাবে আপনারা খুব সহজে উত্তরটা করতে পারবেন, উত্তর হবে ক 10। তারপরে 3 নম্বরে, 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে 100 গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে। তো একটা বিষয় মাথায় রাখবেন যে 1 গজ = 3 ফুট, তাহলে যেহেতু 100 গজ তার মানে হচ্ছে 300 ফুট, তাহলে 300 ফুটে যদি 6 ফুট দূরে দূরে হয় তাহলে হবে 50টি মোট। এবং একটা বিষয় মাথায় রাখবেন, শুরুতে কিন্তু একদম রাস্তার শুরুতে কিন্তু একটা থাকবে, তাহলে 50টা + 1 = 51টা, তাহলে আমাদের উত্তর হবে গ 51টি। তারপরে 4 নম্বর, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই পঙ্গুটি হচ্ছে মদনমোহন তর্কলঙ্কের লেখা, উত্তর হবে ক মদনমোহন তর্কলঙ্ক। 5 নম্বর, দেয়ার ইজ ড্যাশ, উত্তর হবে আ লিটল, ঘ দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য পটল। 6 নম্বর, ভৌগোলিক নির্দেশক GI পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়, উত্তর হবে 17 আগস্ট 2017, তেমন উত্তর হবে ক 17 আগস্ট 2017। 7 নম্বর, SDG এর কোন অভিষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত, চার নম্বর অভিষ্ট, তাহলে উত্তর হবে ক 4। 8, যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না, এ বাক্যে বাক্য সংকোচন নিচয় কোনটি, তো যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না তাকে এক কথায় বলা হয় অজ্ঞাত কুলশীল, তাহলে আমাদের উত্তর হবে ক অজ্ঞাত কুলশীল। তো তারপর 9 নম্বর, 32-এর 2 ভিত্তিক লগারিদম কত, আমাদের উত্তর হবে ঘ 5, 32-এর 2 ভিত্তিক লগারিদম হচ্ছে 5। 10 নম্বর, হোয়াট ইজ অ্যান ইপিক, ইপিক হচ্ছে লং পোয়েম, দীর্ঘ পোয়েম হচ্ছে ইপিক, তার মানে উত্তর হবে খ আর লং পোয়েম। 11, 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%, উত্তর হবে খ 60-এর। 12, নিচের কোন বাক্যটি শুদ্ধ, উত্তর হবে ঘ সূর্য পূর্ব দিকে উদিত হয়। 13, 0.0001-এর বর্গমূল কোনটি, উত্তর হবে ক 0.01। 14, কার্যের বিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য, উত্তর হবে হাত গুটানো, তাহলে হবে খ হাত গুটানো। 15, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে, তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9999, অর্থাৎ 9999, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100, তাহলে 9999 থেকে 100 বাদ দিলে হবে 9899, উত্তর হবে খ 9899। তারপরে 16, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্হিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, উত্তর হবে খ 98 বর্গ সেন্টিমিটার। 17, পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্য শ্যাওলা জন্মে, উত্তর হবে খ ফসফেট ও নাইট্রোজেন, পানিতে যদি ফসফেট এবং নাইট্রোজেন বেশি পরিমাণে থাকে তাহলে শ্যাওলা জন্মে সেই পানিতে। 18, আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতাকে, এই গানটির রচয়িতা হচ্ছে লালন শাহ, তাহলে আমাদের উত্তর হবে ক লালন শাহ। 19, একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে পার হলো, ট্রেনটির দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত হবে, উত্তর হবে গ 500 মিটার। তো 20 নম্বর, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 ও 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1, উত্তর হবে ক 31। 21, অনিবর্ষণীয় শব্দটির অর্থ হচ্ছে গ বর্ণনাতীত। 22, অনুগমন শব্দের ব্যাস বাক্য নিচের কোনটি, উত্তর হবে ক গমনের পশ্চাৎ। 23, টু ব্রেক দ্য আইস মিন্স, উত্তর হবে ঘ টু স্টার্ট আ কনভারসেশন। 24, মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি, উত্তর হবে ক মেধা যোগ বিন, এটা হবে মেধাবী শব্দের প্রকৃতি আর প্রত্যয়। তো তারপর 25, খনার বচনে প্রাধান্য পেয়েছে হচ্ছে কৃষি আবহাওয়া, তো এখানে আমাদের উত্তর হবে তাহলে খ কৃষি, খনার বচনে প্রাধান্য পেয়েছে কৃষি। 26, 2টি সংখ্যার অনুপাত 5:8 উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়, সংখ্যা দুটি কী কী, উত্তর হবে খ 10 আর 16। কারণ দেখেন
10 আর 16 এটা কিন্তু 5 দুগুণে 10 আর 8 দুগুণে 16 5:8 অনুপাতে আছে। আবার যদি 2 করে যোগ করি তাহলে 10 এর সাথে 2 যোগ করলে 12 আর 16 এর সাথে 2 যোগ করলে হবে 18। এখন দেখেন 12 আর 18 যদি 6 করি তাহলে 6 দুগুণে 12 3 6 18 দেখছেন, তাহলে 2:3 অনুপাতে কিন্তু হবে, তাহলে উত্তর হবে খ 10 আর 16। 27 ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা, উত্তর হবে খ সপ্তম। এটা হচ্ছে আমাদের একদম আপডেট নিউজ, এটা হচ্ছে সপ্তম, কিন্তু আমাদের বই বই যে আছে সেই যে নবম দশম শ্রেণীর বই সেখানে কিন্তু ষষ্ঠ দেওয়া আছে, কিন্তু আমাদের মূলত হবে সপ্তমে। দেখেন এখানে দিয়ে দিছে প্রত্যেকটা ভাষা কে কত নম্বরে আছে। তো তারপরে 28 দ্য কারেক্ট স্পেলিং ইজ অ্যাসাইনমেন্ট, ক Assignment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 Assignm
পরিচিত, তো তাহলে আমাদের উত্তর হবে খ ক। 29, কলকল রবে নদী বইছে, এখানে কলকল কোন অব্যয়, কলকল হচ্ছে অনুকর অব্যয়, অর্থাৎ একটা কাজে যদি মানে বারবার একই শব্দ উচ্চারণ করে আমরা যদি আধিক্য বুঝাই, বারবার করতেছে এরকম বুঝাই, তখন তাকে বলে অনুকার। তো যেহেতু কলকল রবে নদী বইছে, তার মানে এটা কি অনুকার। 30, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালের ডিঙ্গা পায়, কবিতা চরণে কবি কোন রূপসার কথা বলেছেন, উত্তর হবে খ, রূপসী বাংলা। তারপর 31, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 হলে এক্স ওয়াই এর মান কত হতে, এরকম এমসিকিউ হলে আমরা খুব সহজ উত্তর দিতে পারি। দেখেন, এক্স প্লাস ওয়াই 12 আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে 2, তাহলে আমি যদি বলি এক্স হচ্ছে 7 আর ওয়াই হচ্ছে 5, তাহলে 5 আর 7 যোগ করলে 12, আর এখানে 7 থেকে 5 বাদ দিলে হবে 2, তার মানে কি আমরা এক্স এর মান পেলাম 5, 7 আর ওয়াই এর মান পেলাম হচ্ছে 5। এখন এই দুটাকে যদি গুণ করি তাহলে 5 7টা 35, তাহলে আমাদের উত্তর হবে ঘ, 35। খুব সহজে কিন্তু এইভাবে আমরা এগুলো বের করতে পারি। 32, কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে, উত্তর হবে গ, ত্রিভুজ, একমাত্র ত্রিভুজ শব্দটি এখানে শুদ্ধ, বাদবাকি সবগুলো অশুদ্ধ। 33, আবাহন শব্দের বিপরীত কোনটি, উত্তর হবে গ, বিসর্জন, আবাহনের বিপরীত হচ্ছে বিসর্জন। 34, নিচে কোনটি বিদেশি শব্দ, উত্তর হবে গ আর ঘ দুইটাই, কাছি এবং কলম দুইটাই বিদেশি শব্দ, যে কোনো একটা দিলেই উত্তর হয়ে যাবে। 35, প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত, উত্তর হবে ঘ 100, প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল হবে 100। 36, কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হারিকেন নামে অভিহিত করা হয়, মূলত আমেরিকায় যে ঘূর্ণিঝড়গুলো হয় সেগুলোকে হারিকেন নামে অভিহিত করা হয়, তাহলে উত্তর হবে গ, আমেরিকা। 37, জাতিসংঘের ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয় 2 এপ্রিল, তাহলে উত্তর হবে খ, 2 এপ্রিল। 38, এগো মনি স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ড্যাশ ইন দ্য সিটি, উত্তর হবে খ, স্কুলস ইন দ্য সিটি, স্কুলস হবে। 39, কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়, উত্তর হবে খ, 23 ফেব্রুয়ারি 1969 খ্রিস্টাব্দে। তো তারপর 40 বলছে, দ্য প্রিন্সিপাল উইল লুক আফটার দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, উত্তর হবে খ, লুক আফটার, সরি লুক ওভার, উত্তর হবে লুক ওভার। 41, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল রউফের সমাধিস্থল কোন জেলায়, উত্তর হবে ক, রাঙ্গামাটি জেলায়। তো তারপরে 42, বুদ্ধাঙ্ক আইকিউ এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক মাত্র হবে 90-এর উপরে, তার মানে আইকিউ গ্রেটার দ্যান 90। 43, অহংগ্রহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, উত্তর হবে গ, অহংযোগ অহ। 44, আই লুক ফরওয়ার্ড টু, উত্তর হবে ঘ, হিয়ারিং ফ্রম ইউ সুন। 45, আই ওয়াটার দ্য প্ল্যান্টস, দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজড অ্যাজ ভার্ব, এখানে ওয়াটার বলতে মূলত পানি দেওয়াকে বোঝানো হয়েছে, যার কারণে এটা ওয়াটার হবে একটা ভার্ব। 46, আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড, উত্তর হবে অ্যাট দ্য উইকেন্ড, উত্তর হবে গ, অ্যাট দ্য উইকেন্ড। 47 নম্বর, 8, 11, 17, 29, 53 পরবর্তী সংখ্যা কত হবে, উত্তর হবে খ, 101। তো তারপরে 48, একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর হলে বাগানটি পরিসীমা কত, উত্তর হবে গ, 400 মিটার। 49, ওয়ান্স ইন আ ব্লু মুন মিন্স ভেরি রেয়ারলি, ব্লু মুন মানে হচ্ছে ভেরি রেয়ারলি, মানে খুব কম দেখা যায় বা খুবই মূল্যবান। 50, মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, উক্তিটি কার, উত্তর হবে গ, মীর মোশাররফ হোসেন। তারপরে 51, BIMSTECA সদর দপ্তর অবশ্যই ঢাকাতে অবস্থিত, উত্তর হবে গ, ঢাকা। টর্নেডো শব্দটি এসেছে টর্নাডা, উত্তর হবে ঘ, টর্নাডা শব্দ থেকে। 53, একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল, এটা উত্তর হবে ঘ, 5,000 টাকা, 15% বৃদ্ধি পাইছে 750 টাকা।
তো তারপর 54 রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট 180 নাম্বার পেয়েছে, ইংরেজি অপেক্ষা গণিতে 14 নাম্বার বেশি পেলে গণিতে কত নাম্বার পেয়েছে? তাহলে উত্তর হবে অবশ্যই ক 97। যদি সে গণিতে 97 পায়, গণিতে ইংরেজিতে অবশ্যই এ থেকে 14 নাম্বার বেশি পেয়েছে, তো তাহলে হবে 97। তো 55 হি কেম টু ঢাকা উইথ আ ভিউ টু, উত্তর হবে ঘ ভিজিটিং আ নিউ প্লেস। 56 04 থেকে 84 পর্যন্ত চার দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে অষ্টম সংখ্যাটি কত হবে? উত্তর হবে খ 56। তারপর 57 নম্বর হুইচ অব দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, উত্তর হবে গ হোয়াট হি হ্যাজ সেইড ইজ রাইট। 58 লিভ নো স্টোন আনটার্নড মিনস ক ট্রাই এভরি পসিবল মিনস, এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড লেস দেন জিরো হলে নিচে কোনটি সঠিক? উত্তর হবে খ এক্স জেড লেস দেন ওয়াই জেড। তো তারপর 60 চুজ দ্য কারেক্ট স্পেলিং, উত্তর হবে গ অ্যাসিভমেন্ট ACHIE ভি অ্যাসিভ MENT অ্যাসিভমেন্ট। তারপরে 61 রিমুভ শব্দটি নাউন, উত্তর হবে খ রিমুভাল, অর্থাৎ রিমুভ শব্দটি রিমুভাল শব্দের নাউন। 62 নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10টি উদ্যোগের অন্তর্ভুক্ত? উত্তর হবে ক আশ্রয়ণ ও শিক্ষা সহায়তা। 63 ইফ আই ড্যাশ ইউ, উত্তর হবে ঘ ওয়ার, ইফ আই ওয়ার ইউ আই উড নট হ্যাভ ডান দিস। 64 আমার দেখা নয় সিন, অবশ্যই এটা শেখ মুজিবুর রহমানের লেখা, উত্তর হবে খ শেখ মুজিবুর রহমান। কালবৈশাখীর ইংরেজি শব্দ কি? উত্তর হবে গ নর্থ ওয়েস্টার লাইন। 66 প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে, গানটির রচয়িতা গীতিকার অবশ্যই হবে শেখ ওয়াহিদ, উত্তর হবে ক শেখ ওয়াহিদ। 67 কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? উত্তর হবে ক পদ্ম গোখরা, এটা কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ। 68 ইউনেস্কো কত সালে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? উত্তর হবে 1999, উত্তর হবে খ 1999। 69 গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় দিছে কোনটি? উত্তর হবে ঘ গুরুযোগ স। 70 একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান, আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর 3 গুণ, বড় বাহু 21 মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? উত্তর হবে ঘ 14 মিটার। 71 চুজ দ্য কারেক্ট স্পেল্ড ওয়ার্ড, উত্তর হবে গ বুড়ো BURREAU বুড়ো। 72 টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDGতে অভিষ্ট কয়টি? উত্তর হবে খ মোট হচ্ছে 17টি। 73 বাঙালি জাতির মুক্তি সনদ 6 দফার দ্বিতীয় দফাটি নিচে কোনটির সাথে সম্পর্কিত? উত্তর হবে খ কেন্দ্রীয় সরকার। 74 বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নাধীন? উত্তর হবে গ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবাধীন। 75 নিচে কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন? উত্তর হবে খ সাতক্ষীরা বাগেরহাট এবং খুলনা। 76 জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়? উত্তর হবে গ 2011 সালে। 77 সেন্স দ্য ভয়েস হোয়ার ডিড ইউ সি হিম, উত্তর হবে খ হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ। 78 প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? উত্তর হবে গ রাষ্ট্রপতি। 79 লার্নড দ্য পোয়েম, উত্তর হবে গ বাই হার্ট। 80 নিচের কোনটি মৌলিক সংখ্যা? উত্তর হবে ঘ 2, 2 হচ্ছে মৌলিক সংখ্যা। তো এই ছিল আজকে আমাদের প্রাথমিক শিক্ষা পরীক্ষার 2022-এর যে আমাদের MCQ ছিল 80টা, তার প্রশ্ন এবং উত্তর। ধন্যবাদ।